আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই, শফিক ভাই প্রিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আমরা চলে এলাম গাজীপুর জেলা টঙ্গী বড়বাড়ি এলাকায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুতর খামারের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য মেঘপাই কবুতর রয়েছে। তো কিছু ভাই আমাকে মেঘপাই কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, সেই সুবাদে আজ চলে এলাম গাজীপুর জেলা টঙ্গী বড়বাড়ি এলাকায়। তো প্রথমেই বলে নেই, এই খামারটির ওনার হচ্ছে মোহাম্মদ রনি ভাই। তো রনি ভাই, উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু মেঘপাই রানিং এবং বেবি পিয়ার সেল করবেন। তো আমরা প্রথমেই কথা বলবো রনি ভাই, উনি ওনার কবুতরগুলো কেমন দামে সেল করবেন। রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি বলছিলেন যে আপনার খামার থেকে বেশ ভালো মানের কিছু মেঘপাই রানিং এবং বেবি পিয়ার সেল করবেন। তো প্রথমেই বলে নেই ভাই, বর্তমান বাজারটা কিন্তু একটু ডাউন, তাই না? যে কোনো কবুতরের ক্ষেত্রে একটু ডাউন। তো আমি চাইবো যে একটু কমে দিবেন, যাতে করে নতুন খামারিরাও কবুতর কিনতে পারে, ঠিক আছে? যদি আপনাদের একটা পিয়ার দেখাই এখানে, এখানে রয়েছে ব্ল্যাক হোয়াইট এক পিয়ার মেঘপাই কবুতর, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি দুটো বেবি রয়েছে, জোড়া বেবি। ভাই বেবির বয়স কতদিন হয়েছে? এক সপ্তাহ। এক সপ্তাহ হয়েছে বেবির বয়স, না? আচ্ছা ভাই, এটা কয়বার ডিম বাচ্চা করছে? তিন চারবার ডিম বাচ্চা করানো। হ্যাঁ, তিন থেকে চারবার ডিম বাচ্চা করানো হয়েছে এই পিয়ারটা থেকে, না? আর এই পিয়ার থেকে যে বেবিগুলো হয়, বেবিগুলো কত করে সেল করেন? বন্ধুরা, ক্যামেরা দেখে কবুতর গুলো একটু ছোটাছুটি বেশি করতেছে, যার কারণে একটু প্রবলেম হইতেছে। তারপরে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। রনি ভাই, উনি ওনার এই পিয়ার থেকে যে বেবিগুলো হয়, বেবিগুলো 2500 থেকে 3000 টাকায় সেল করেন, আর এই রানিং পিয়ারটার দাম হচ্ছে ভাই 6500 থেকে 7000 টাকা। অবশ্যই ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, যদি আপনাদের এই পিয়ারগুলো পছন্দ হয় কিংবা সামনে যে পিয়ারগুলো দেখাবো সেখান থেকে কোনো পিয়ার যদি পছন্দ হয়, তবে ভাইয়ের সাথে কথা বলে পিয়ারগুলো সংগ্রহ করতে পারবেন। আর আমি যদি আপনাদের আরেকটা পিয়ার দেখাই, মাশাল্লাহ, এই যে বেবিকে খাওয়াচ্ছে, খুব সুন্দর লাগতেছে ভাই, আপনারা একটু খেয়াল করেন, এই যে খুবই মধুর একটা দৃশ্য। ভাই এটা কয়বার ডিম বাচ্চা করছে? ভাই এটা 2 থেকে 3 বার ডিম বাচ্চা করছে, মাশাল্লাহ। দুইটা বেবি রয়েছে সেম টু সেম, খুব সুন্দর। ভাই যেটা খাওয়াচ্ছিল এটা কি নরনামাতি? ভাই এটা নর কবুতর। ভাই বেবির বয়স কতদিন হয়েছে? বেবির বয়স এটাও 10 দিন হয়েছে, মোটামুটি সেম দিনে ফুটছে, না? আর এটা মাদি কবুতর, না? আচ্ছা ভাই, এই বেবিগুলো কত করে সেল করেন যখন খাওয়া শিখে? 3000 টাকা সেল হয় বর্তমানে মার্কেট, যেমন আর কি 2500 থেকে 3000 টাকা বেবি সেল করা হয়। দাম তো ভাই আপ ডাউন করে। আচ্ছা আচ্ছা, আর এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবে? 6500 থেকে 7000 টাকা যেগুলো আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই পেয়ারটাও আপনার 6500 থেকে 7000 টাকা রাখবেন। বেবি সহকারে যদি পেয়ারটা নিতে চায় কত রাখবেন? এই প্যাকেজটা কত রাখবেন? 8000 টাকা রাখা যাবে। তাহলে ভাই কত পড়লো এটা? আপনার 6000 টাকা প্লাস 2000 টাকা, 8000 টাকা, 1000 টাকা কমলো। আচ্ছা বন্ধুরা, আমার চ্যানেল থেকে যদি কেউ নক করে তাহলে এরকম একটু সেফটি ওয়াইজ হবে ইনশাল্লাহ। তো রনি ভাইয়ের মনটা মাশাল্লাহ অনেক বড়। বন্ধুরা, এই পিয়ারটা বেবি সহকারে যদি নিতে চান, ভাই দাম চাচ্ছে 8000 টাকা। অবশ্যই ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, কথা বলে আরও সেফটি ওয়াইজ করাতে পারবেন ইনশাল্লাহ, আমি যদি মনে হয়। আর পাশাপাশি এখানে আরেকটা পিয়ার রয়েছে, এটা ব্ল্যাক হোয়াইট, মাশাল্লাহ বেবি রয়েছে। ভাই বেবি কি একটা? আরেকটা বাচ্চা মারা গেছে। আচ্ছা ভাই, এটা কয়বার ডিম বাচ্চা করছে? এটা 3 বার ডিম বাচ্চা করছে। ভাই এটা কি নর না মাদি? আমার মনে হয় এটা মাদি, না? এটা মাদি কবুতর, আর এটা হচ্ছে নর কবুতর। বন্ধুরা, আপনারা একটু চোখের গিয়ারটা দেখেন, খুবই চমৎকার কোয়ালিটিটা, আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন সামনাসামনি। হ্যাঁ, এই যে সামনাসামনি দেখতে পারলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ক্যামেরায় যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের, অবশ্যই বাস্তবে দেখলে আর একটু ভালো লাগবে আপনাদের। বাস্তবের দেখা এক জিনিস আর ক্যামেরায় দেখা আরেক জিনিস। তো ভাই এটাও তো বেবি একই দামে সেল করেন, না? 2500 থেকে 3000 টাকা বেবি সেল করা হয়। আর রানিং পেয়ারটা কত রাখবেন? এই রানিং পেয়ারটাও আপনার 6500 থেকে 7000 টাকা রাখবেন। তো বন্ধুরা, আমি যদি আপনাদের আরেকটা পেয়ার দেখাই, একটা ব্যতিক্রম কবুতর রয়েছে মেঘপায়ের সঙ্গে। ভাই এটা কি কবুতর? এটা পাঙ্কি কবুতর, না? অনেকটা গিরিবাজের মতো কালার দেখা যায়, তাই না? পাঙ্কি গিরিবাজ। আচ্ছা আচ্ছা, ফুল ভাই ভীষণ আছে, হাড়িটা মাদি, নিচে যদি কেউ নিতে চায় কত রাখবেন? আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসলে 7000 টাকা রাখা যাবে,
আর এগুলোর বেবি আছে, বেবি 3000 টাকা সেল হয়। বর্তমানে এগুলোর বেবি আছে, তো বেবিগুলো 3000 টাকায় সেল করা হয়। আর রানিং পিয়ারটার দাম যাচ্ছে 7000 টাকা। আচ্ছা বন্ধুরা, এই পাঙ্কি এই রানিং পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে ফুল বাইভিশন, তবে রনি ভাইয়ের সাথে কথা বলবেন, যদি ভালো লাগে বাই দাম যাচ্ছে 7000 টাকা। 7000 টাকা হলে আপনারা এই পিয়ারটা ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন। 15 থেকে 20000 টাকা এগুলো দাম ছিল, এক সময় দাম ছিল বেশি, 15 থেকে 20000 টাকা। মার্কেট ডাউন। হ্যাঁ, এখন ভাই বর্তমানে বাজারে বিভিন্ন প্রকার কবুতর আসছে, ইনপুট হচ্ছে, নতুন নতুন কবুতর আসতেছে, এই কারণে মানে কিছু কিছু কবুতর পুরাতন গুলার চাহিদার একটু কমের কারণে দামটা কম। হ্যাঁ, বর্তমানে আপনি দাম যাচ্ছেন কত? 7000 টাকা। তো রনু ভাই দাম যাচ্ছে 7000 টাকা। যদি আপনাদের ভালো লাগে একান্তই, তবে এই পিয়ারটা নেওয়ার জন্য ভাইকে কল দিবেন। লাস্ট আপনাদের যদি আরেকটা পিয়ার দেখাই, এখানে রয়েছে ব্ল্যাক হোয়াইট ম্যাগপাই কবুতর। আর এটা হচ্ছে নর কবুতর। আচ্ছা তো বন্ধুরা, এই পিয়ারটা যদি আপনাদের ভালো লাগে, সেম প্রাইসে বাই সেল করে থাকে ম্যাগপাই কবুতর ব্রিডিং পিয়ার গুলো 6.5 থেকে 7000 টাকা। তো বন্ধুরা, ভাইয়ের কাছে হিউজ পরিমাণ ম্যাগপাই কবুতরের কালেকশন রয়েছে। আসলে একটা ভিডিওতে সবগুলো কবুতর দেখানো সম্ভব না, তাতে ভিডিওটা লেন্দি হয়ে যায়, সে কারণে কিছু পিয়ার আপনাদের দেখালাম। এখান থেকে যদি কোনো পিয়ার পছন্দ হয়, ভালো লাগে, তবে রনি ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে আপনাদের কাঙ্ক্ষিত দেখা পিয়ারগুলো আপনারা নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।